নমস্কার, লস্ট উইথ পিজুস লাল মাটির রাঙা শহর বোলপুর শান্তিনিকেতন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আরও একটি নতুন এপিসোডে। শীতের শুরু, আর শীত মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়া উৎসব উদযাপনের কিন্তু আড়ম্বরটা অনেকখানি বেড়ে যায়। আর শান্তিনিকেতনের কথা যখন আসে, তার শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে পৌষ মেলা। সেই কবিগুরুর সময় থেকেই বাঙালির এই বোলপুরের প্রতি একটা বিশেষ টান রয়েছে। কিন্তু আজ শুধু বাঙালি নয়, বাংলা নয়, বা শুধু ভারতবর্ষই নয়, ভারতবর্ষের গণ্ডি পেরিয়েও দেশ বিদেশের নানা প্রান্তের মানুষ কিন্তু এই বোলপুরে এসে থাকে। এই পৌষ মেলা নিয়ে প্রত্যেক বছর বিভিন্ন কন্ট্রোভার্সি থাকলেও প্রতি বছরই কিন্তু পৌষ মেলার যে আড়ম্বর সেটা কিন্তু হয়েই থাকে। আপনারা সকলেই শুনেছিলেন কিছুদিন আগে যে এই বছর হয়তো পৌষ মেলা হবে না, বা বিভিন্ন চ্যানেল খবর মাধ্যমে আমরা জানতে পেরেছি পৌষ মেলা এবছর হচ্ছে না। তবুও আমরা এসে নিয়ে যতটুকু জানতে পারলাম, পৌষ মেলা গ্রাউন্ডেই কিন্তু পৌষ মেলা হবে। আর সেই আড়ম্বরটুকুই, সেই প্রস্তুতিটুকুই আপনাদের সামনে তুলে ধরো বলে আপনাদের সকলকে সোজাসুজি নিয়ে চলে যাব পৌষ মেলা গ্রাউন্ডে। তো চলে আসুন আমার সঙ্গে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলে আসুন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালের 21শে ডিসেম্বর 20 জন সদস্যকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মধর্মের দীক্ষা নিয়েছিলেন এবং সেই বছরই আরও 500 জনকে তিনি এই ধর্মের অন্তর্ভুক্ত করান। কিন্তু অভাব ছিল মননশীলতার, এবং সেই মননশীলতাকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি 1845 সালের 20শে ডিসেম্বর শনিবার পলতাই গরিটি বাগানে ব্রাহ্মদের নিমন্ত্রণ করে একটি মিলন মেলার আয়োজন করেন। পরবর্তী ক্ষেত্রে 1891 সালের 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা হয়, এবং তারও ঠিক 3 বছর পরে 1894 সালের 7ই পৌষ থেকে ব্রাহ্ম মন্দিরের সামনেই এই শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হতো, যা বর্তমানে শান্তিনিকেতন পূর্বপল্লী মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। তলে মানুষ আসে যা, তলে ঢুঁড়ো তলে খোঁজ, তলে মানুষ আসে যা। লালন কই উচ্চ মনের, লালন কই উচ্চ মনের, কাজ নয় দেখো কাজ নয়, রসে রসিকে না হলে কোথায় সেই অটলের রূপে বারাম যাই, দেখো বারাম যাই, রসে রসিক না হলে গো জানতে পাক, গো জানতে পাক, রসে রসিক না হলে গো জানতে পাক, গো জানতে পাক, রসে রসিক না হলে। আমার নাম নূর বাবা, নূর বাবা বলি, অনেকদিন থেকে আমি আগে ভিতরে বসতাম, এখন এখন তো সব বন্ধ লকডাউন থেকে, যার জন্য এই বাইরেই বসি। থাকি তো প্রতি বছর, এবছর দেখে এখন তো এবছর তো প্রশাসন থেকে মেলা হচ্ছে, এবছর বিশ্ববাসী নয়, হ্যাঁ মানে ডিএম করাচ্ছেন, এবছর দেখা যাক। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমার কন্ট্যাক্টের নাম হলো 9800-1494-54। তোমার নাম? আমার নাম হচ্ছে শাহজাহান শেখ। এটা কি হয়? আমার দাদু হয়। দাদু 2018 থেকে পড়াশোনা করি, টেনে পড়ি এখন। ভালো, তোমার হাত অসাধারণ হাত আর কি। ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদুনাথির এক অসাধারণ লালনগীতির যুগলবন্দি শুনে আমরাও এগিয়ে চললাম শান্তিনিকেতন পূর্বপল্লী পৌষ মেলা প্রাঙ্গণের দিকে। দেখি প্রস্তুতিটা কতদূর এগিয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি একেবারে শান্তিনিকেতন পৌষ মেলা গ্রাউন্ডে, যেখানে আপনারা সকলেই লক্ষ্য করবেন
যে অজস্র মানুষ কিন্তু এক নাগারে কাজ করে চলেছেন। আজকে পৌষ মাসের এক তারিখ আর মাত্র 6টা দিনের অপেক্ষা, আর কিন্তু প্রচুর এই মুহূর্তে ঘাস হয়ে রয়েছে, কারণ গত 3 বছর যেহেতু মেলা হয়নি তাই প্রচুর আগাছায় ভরে গেছিলো। প্লট ওয়াইজ নাম্বারিং করা হয়েছে, যেখানে আমার পিছনেই একটা জায়গা রয়েছে যেখানে লেখা হয়েছে 221, মানে 221 নম্বর প্লট, এবং প্রত্যেকটা জায়গার কিন্তু একটা ভ্যালুয়েশন করে এখানে একটা টাকা নেওয়া হয়, সেটা আপনারা সকলেই জানবেন, সব মেলাতেই হয়ে থাকে। নমস্কার ম্যাম, কী নাম আপনার বলবেন? আমার নাম হচ্ছে পাপু দাস। পাপু দাস, আপনি কী করেন সেটা প্রথমে বলবেন? টোটো চালান। আচ্ছা, টোটো চালান, গাইড করেন? হ্যাঁ, গাইড, আমি শান্তিনিকেতন টোটালটাই গাইড করে ঘোরাই। আচ্ছা, কোথায় কোথায় ঘোরান একটু বলুন। আমাদের শান্তিনিকেতনে টোটাল 24টা স্পট আছে, প্রতিটা স্পটে নিয়ে যায়, 2 মিনিট 5 মিনিট হিস্ট্রি আছে, সেগুলো কি আপনারা নিজেরাই বলেন? নিজেরাই সব করি, টোটো কোনো পায়ে হেঁটে ঘুরতে হয় না। আচ্ছা, আপনি নিজের সংস্থাকে জানেন? হ্যাঁ, নিজের সংস্থা। আচ্ছা, তো আমরা এখন সাংস্কৃতিক মঞ্চের একেবারে উপরে, দেখুন জায়গাটা কতটা একটা বিশাল স্টেজ, আর এখানেই কিন্তু অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। যারা দেখেছেন বাউল থেকে শুরু করে যাত্রা নাটক বিভিন্ন অনুষ্ঠান হয়, আর এই দাদা বলছেন নাওয়া খাওয়া ছেড়ে ওনারা কাজ করছেন। আপনার নামটা বলবেন দাদা? আমার নাম বীরেন্দ্রনাথ মাঝি। বীরেন্দ্রনাথ মাঝি, আপনি কি কাজ করছেন না এখানকার মালিক? কাজ করছি। আচ্ছা আচ্ছা, এখানকার মিস্ত্রি, হেড মিস্ত্রি নাকি? আচ্ছা, উনি এখানকার হেড মিস্ত্রি, ওনার তত্ত্বাবধানেই কিন্তু গোটা কাজটা হবে। তাহলে 173x150 ফুট মোটামুটি কাজ থেকে শুরু করেছেন? কাল থেকে শুরু করেছে, রাত্রিবেলা থেকে নাকি? না, কাল সকাল থেকে। কতজন আপনারা আছেন ওয়ার্কার? শিল্পী। আচ্ছা, তাহলে কেমন লাগছে এই বছর তো আবার ঘুরে ফিরে এই জায়গাতে মেলা হচ্ছে? আনন্দ বাড়ছে, মানে এতদিন পর যখন মেলা পেলাম, কাজ করতে পেলাম। আচ্ছা, পুজোর কাজ, এই মেলার কাজ তো কোনোদিন এই 4-5 বছর তো হয়নি, করেননি? না, ভালো লাগছে। তার মানে ভালো লাগছে? বোলপুরি বাড়ি? না, বোলপুরি বাড়ি না। তাহলে উত্তর আমরা বর্ধমান জেলায় আউসগ্রাম থানা। আউসগ্রাম থেকে আসছেন? মেলায় কি আগে এসেছেন? আগে আগে কাজ করেছেন? আচ্ছা, ওই জন্য মেলার জায়গাটা এত প্রিয়? আচ্ছা, মেলার মধ্যে সবচেয়ে ভালো কি লাগে? মেলার সময় থাকেন তো আপনি? না, মেলার সময় থাকি না, ওইটাই তো থাকতে পারেন, সবই হয় কিন্তু মেলা দেখা হয়, ভাঙা মেলাটা দেখা হয় আমাদের, ভাঙা মেলাটা দেখা হয় যখন খোলা হয় আর কি। আচ্ছা, বাড়িতে জিনিস নিয়ে যান অনেক কিছু? না, বাড়িতে নিয়ে যাও কি, মেলা যখন শুরু হয় তখন তো জিনিসের দাম বাড়ে, আমাদের তো এত টাকা নেই। না না, ভাঙা মেলার সময়? হ্যাঁ, ভাঙা মেলার সময় কিছু নিয়ে, কিছু কিছু নিয়ে যান, শীতের কিছু জিনিস নিয়ে যান। আচ্ছা, ওগুলো অনেক কমই পাওয়া যায় এখানে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা যে এত কাজ করছেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই মেলা করা সম্ভব নয় কখনোই। ঘুরিয়ে দেখায় এই জায়গাতে, আর আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সরকারি গাড়ি কিন্তু এখানে রয়েছে, এবং রেজিস্ট্রেশনটা কিন্তু তারাই করছেন। তাদের মুখ থেকে কিছু কথা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক যদি কাউকে পাই তাহলে নিশ্চয়ই দেখাবো আপনাদের সামনে। একটা ক্যাম্পাস রয়েছে যার নাম অ্যাডমিশন করেসপন্ডেন্ট সেল, আর সেই সেলের সামনে আপনারা দেখতে পাবেন বিশাল একটা বড় লাইন, যেখানে মেলা কর্তৃপক্ষের বা মেলা যারা করবেন তারা কিন্তু রেজিস্ট্রেশন করছেন, নিজেদের নাম নথিভুক্ত করছেন, যাতে তারা একটু জায়গা পেতে পারেন মেলার জন্য। তো আবারও আপনাদেরকে বলছি, যদি কাউকে পায় অতি অবশ্যই কথা বলার চেষ্টা করবো যে মেলা নিয়ে তারা কী ভাবনাচিন্তা বা তাদের ভাবনাচিন্তাটা কতদূর এগোলো। না, রেকর্ড করবেন না, আপনি যেটা জানতে চান আপনি ওখানে কনভে করে দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন কী জানতে চান। আচ্ছা ম্যাম, তো আপনাদের একটা বিশেষ কথা জানিয়ে রাখি, এখানে একটু আগে, জাস্ট 1 মিনিট আগে, উনি কিন্তু আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের DM, আর ওনার সঙ্গে কথা হলো, উনি কিন্তু অন ক্যামেরা কিছু বলতে চাইলেন না। হচ্ছে তো আগামী 24 তারিখে যে উদ্বোধন হবে সেই কথাই উনি বলছেন, আর আপনারা দেখতে পাবেন দুটো গাড়ি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেল, DM কিন্তু চলে। যাই হোক, একটা ভালো অনুভূতি আমার যে একজন DM আমাদের মতো একটা ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন, আর এটা একটা বড় বিষয় আমার কাছে। যাই হোক, দেখাচ্ছি আরও অনেক কিছু আপনাদের জন্য। যে এখানকার DM বা বিভিন্ন ডিস্ট্রিক্টের DM বা উনি মেলাটা সম্বন্ধে কতটা অ্যাগ্রেসিভ সেটা কিন্তু আপনারা দেখলেন বা আপনারা শুনলেন কিছুটা হলেও, উনি অন ক্যামেরা কিছু বললেন না। তারপরেই আমরা চলে এলাম মেলা কর্তৃপক্ষের একজন সদস্যের কাছে। তো নমস্কার, আপনার পরিচয়টা প্রথমে বলবেন। আমার নাম সুব্রত মণ্ডল। আচ্ছা, আপনি এই মেলা কর্তৃপক্ষের কোন পদে রয়েছেন? আমি ইনফ্রাস্ট্রাকচার কমিটির একজন সদস্য। আচ্ছা, বিশ্বভারতীর প্রতিনিধি। আচ্ছা, আপনি বিশ্বভারতীর প্রতিনিধি। আচ্ছা, তাহলে মেলা তো গত 3 বছর এখানে হয়নি, এই বছর তো একটা বিশাল কন্ট্রোভার্সি ছিল যে মেলা হচ্ছে না, বিভিন্ন চ্যানেল মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আপনারা কি বলবেন মেলা সম্বন্ধে? মেলা তো হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, তো মেলার উদ্বোধন কবে, মেলাটা নিয়ে কিছু যদি বলেন সেটা খুব ভালো হয় আর কি। মেলা সত্যি খুব দুঃখজনক যে মেলা আমাদের এখানে বিগত 3 বছর ধরে হয়নি, যে কোনো কারণেই হোক। এবছর মেলা হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের। প্রতিটি মানুষ বোলপুর শুধু নয়, বোলপুরের বাইরে বীরভূম জেলা এবং রাজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক সীমানা পর্যন্ত ছড়িয়ে গেছে যে হ্যাঁ এবছর মেলা হচ্ছে, এবং এতে সবাই খুশি। এত স্বল্প সময়ের মধ্যেও মেলাটাকে বাস্তবায়িত করার জন্য
দিন রাত্রি পরিশ্রম করছেন আমাদের সবাই। তো পৌরসভা আছে, বোলপুর পৌরসভা সক্রিয়ভাবে কাজ করছে, মাঠ পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা বিশ্বভারতীর পক্ষ থেকে যতটুকু ওনারা আমাদের থেকে কোঅপারেশন চেয়েছেন, টেকনিক্যাল হেল্প, আমরা পুরোটাই করছি এবং মেলাটা যাতে হয় তার জন্য আমরা তৈরি। উদ্বোধনটা কত তারিখ থেকে হচ্ছে? 27 এই বছর ইংরেজি 24 তারিখ হচ্ছে, 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর 5 দিন মেলা হচ্ছে। 5 দিন মেলা থাকছে সরকারিভাবে। বাইরের যারা আসছেন পর্যটক তাদেরকে কী বলবেন মেলা নিয়ে? তাদেরকে আমরা হার্দিকভাবে স্বাগত জানাবো। অনেক দিন মেলা হয়নি এবং তারা আসতেন প্রতি বছর, প্রত্যেককে অনুরোধ করবো যে আমাদের মেলায় আসুন এবং মেলাটিকে সাফল্যমণ্ডিত করুন, মেলা উপভোগ করুন। এবছর নতুন মাত্রায় মেলা হতে চলেছে। তো আপনাদের সকলের সামনেই এই বিশ্বভারতীর বা শান্তিনিকেতন পৌষমেলা 2023-এর অনেক কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা শুনলেন এখানকার ডিএম কী বললেন, এখানকার কর্তৃপক্ষের লোকেরা কী বলছেন। বিগত 3 বছর অর্থাৎ কোভিডের পর থেকে এই মেলা নিয়ে বহু কন্ট্রোভার্সি হয়েছে, বিভিন্ন জায়গায় মেলা স্থানান্তরিত হয়েছে। কিন্তু এই বছর আগামী 24 তারিখ অর্থাৎ 7ই পৌষ থেকে আগামী 28শে ডিসেম্বর অবধি কিন্তু মেলাটা চলবে। তাই বীরভূমবাসী হিসেবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই রাঙ্গামাটির রাঙ্গা শহরের রাঙ্গা পৌষ মেলার সুন্দর অনুভূতিটাকে চাক্ষুষ করতে, হৃদয়ে ধারণ করতে অতি অবশ্যই একবার এসে যোগ দিন এই মেলায়, আর এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন আরও একবার। তাহলে আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পৌষ মেলায় আপনাদের সকলকে নিয়ে। ধন্যবাদ, টাটা, নমস্কার।